ডিয়ার ভিউয়ার্স, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাজেশন সিরিজ অনার্স প্রথম বর্ষে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচ্য বিষয় ব্যবস্থাপনা, অনার্সের সাজেশন এবং ব্যবসায় পরিচিতি। আমাদের আজকের পেপারের নাম বিষয় কোড 212-601। তো ভিউয়ার্স, ভার্চুয়াল ভার্সিটি আমাদের চ্যানেল, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীদের সহায়ক প্ল্যাটফর্ম। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আমরা আপনাদের প্রয়োজনীয় যে কোনো কিছু আপলোড দিলে আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স, শুরু করছি যে অ্যাকচুয়ালি আমরা খ বিভাগ এবং গ বিভাগ আপনাদের সাথে শেয়ার করছি। সংক্ষিপ্ত প্রশ্নাবলী এবং রচনামূলক প্রশ্নাবলী, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীগুলো সময় স্বল্পতার কারণে শেয়ার করতে পারলাম না বলে দুঃখিত। তো আমাদের প্রশ্নগুলো দেখে নেই। প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নাবলীগুলো, ব্যবসায় কী, এটা কি পেশা, ব্যবসায় প্রতিষ্ঠানের কাম্যায়তন বলতে কী বোঝায়, ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা বলতে কী বোঝায়, এক মালিকানা ব্যবসায় বলতে কী বোঝো, অথবা এক মালিকানা ব্যবসায় কাকে বলে, একক নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যবসার ক্ষেত্রে চেষ্টা ব্যাখ্যা করো, বিভিন্ন প্রকার অংশীদারি ব্যবসায়ের বর্ণনা দাও, চুক্তি অংশীদারি ব্যবসায়ের ভিত্তি মর্যাদা নয় ব্যাখ্যা করো, অংশীদারি ব্যবসায়ের গঠন প্রণালী আলোচনা করো, যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে, কোম্পানির চিরন্তন অস্তিত্ব বলতে কী বুঝো, কোম্পানির বিলোপ সাধন বলতে কী বুঝো, স্মারকলিপি কী, পরিমেল বন্ধন কী, শেয়ার কাকে বলে, শেয়ার ও স্টকের মধ্যে পার্থক্য দেখাও, স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলীর মধ্যে পার্থক্য, অথবা সংঘ স্মারক এবং সংঘপুঁজির মধ্যে পার্থক্য নির্ণয় করো, তুমি তোমার এলাকায় কীভাবে একটি সমবায় সমিতি গ্রহণ করবে, সমবায় সমিতি গ্রহণের প্রণালী আলোচনা করো, প্রাইজের মৌলিক উপাদানগুলো বর্ণনা করো অথবা প্রাইজের উপাদানগুলো সমূহ ব্যাখ্যা করো, বণিক সভার উদ্দেশ্য আলোচনা করো, বণিক সভার উদ্দেশ্য সমূহ বর্ণনা করো, বাণিজ্য নীতি কাকে বলে, বাণিজ্য নীতি বলতে কী বোঝায়, বৈদেশিক বাণিজ্য কাকে বলে, বৈদেশিক বাণিজ্য কী। রচনামূলক পুস্তকগুলো দেখছি আমরা, ব্যবসার অভ্যন্তরীণ পরিবেশে উৎপাদন শুভ আলোচনা করো, বাণিজ্যের গুরুত্ব বর্ণনা করো, ব্যবসায় পরিবেশের উপাদানের শুভ আলোচনা করো, ব্যবসায় অবস্থা নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো, এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো, এক মালিকানা ব্যবসায় জনপ্রিয়তার কারণসমূহ উল্লেখ করো, বাংলাদেশে অংশীদারি ব্যবসায়ের অধিক জনপ্রিয় নয় কেন, রাষ্ট্রীয় ব্যবসায় উপযুক্ত ক্ষেত্রসমূহ উল্লেখ করো, বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যবসায়ের সমস্যাসমূহ আলোচনা করো, যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্যসমূহ কী কী, পাবলিক লিমিটেড কোম্পানি ও প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য দেখাও, কোম্পানির বাধ্যতামূলক বিলোপ সাধনের পদ্ধতি আলোচনা করো, যৌথ মূলধনী কোম্পানি অংশীদারি ব্যবসায় থেকে শ্রেয় ব্যাখ্যা করো, সমবায় সমিতি গ্রহণের উদ্দেশ্যসমূহ আলোচনা করো অথবা সমবায় সমিতির গ্রহণের উদ্দেশ্যগুলো বর্ণনা করো, সমবায় সমিতির গুরুত্ব আলোচনা করো, শেয়ার বাজারের গুরুত্ব আলোচনা করো, বাংলাদেশের অর্থনৈতিক বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব বর্ণনা করো, বিদেশে পণ্যরপ্তানির পদ্ধতি আলোচনা করো অথবা বাংলাদেশের সাথে যুক্তরাজ্যে পাটজাত দ্রব্যাদি রপ্তানি করার প্রয়োজনীয় পদক্ষেপগুলো বর্ণনা করো, বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে মূল সমস্যাগুলো আলোচনা করো। তো ভিউয়ার্স, কোয়ালিটি ম্যান ভার্চুয়াল ভার্সিটি আমাদের চ্যানেল, আপনারা সঙ্গে থাকবেন এবং আমাদেরকে সঙ্গে রাখবেন, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মেজর এবং নন মেজর এবং আপনাদের যে কম্পালসারি সাবজেক্ট আছে স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থানের ইতিহাস, এগুলো কিন্তু আমরা দিয়ে রেখেছি, তো আপনারা সেগুলো দেখে নেবেন, সাজেশনগুলো ওই সেগুলো থাকবে।